এই পৃথিবীতে এমন কিছু কিছু জিনিস আছে যেগুলোর উত্তর বিজ্ঞান আজও খুঁজে চলেছে, আর আমাদের মানব সমাজে একটা প্রশ্ন হয়ে রয়ে গেছে। সেই প্রশ্নগুলোর মধ্যে একটি হলো জীবাত্মা। এই আত্মা নিয়ে যুগ যুগ ধরে নানা রকমের গল্প কাহিনী মানুষের মধ্যে প্রচলিত হয়ে এসেছে, এমনকি আজও বিভিন্ন চ্যানেলে ও গল্পে আত্মার সন্ধান পাওয়া যায়। কেউ কেউ বলে আমি আত্মা দেখেছি, আবার কেউ কেউ বিশ্বাসই করতে চান না আত্মা নামক জিনিসটিকে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে এই আত্মা নিয়েই আলোচনা করব। তাই আত্মা সম্পর্কে বিশদে জানতে শেষ পর্যন্ত মন দিয়ে শুনতে থাকুন। আমার বিশ্বাস এই ভিডিওটি দেখার পর আত্মা সম্পর্কে আপনার ভুল ধারণাটি একেবারেই পাল্টে যাবে। হ্যালো বন্ধুরা, স্টারডাস্ট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। বাঙালি হয়ে বাংলায় শুনুন, বাংলাকে ভালোবাসুন, তাই আর দেরি না করে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন। এই চ্যানেলের প্রতিটি নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে ডান দিকে থাকা বেল আইকনটি প্রেস করুন। তাই আর দেরি না করে আসুন, শুরু করা যাক। প্রথমেই জেনে নেওয়া যাক আত্মা কী এবং এর আধার কী। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা আত্মাকে বিশ্বাসই করেন না, আর যারা করেন তারা এটাকে ভয়ের কারণ হিসেবে ভুল ধারণা নিয়ে বেঁচে আছে, কারণ তারা আত্মাকে ভূত, পেতনি, ডাইনি ইত্যাদি হিসাবেই মনে করে থাকেন। এই ভ্রান্ত ধারণাগুলো মুছে দেওয়ার জন্য আজ আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি আত্মা সম্পর্কে বিশেষ কিছু আশ্চর্যজনক তথ্য। আমাদের মন সেই সব জিনিসকে সত্য বলেই মনে করে থাকে যেটাকে আমরা আমাদের পাঁচটি ইন্দ্রিয় দিয়ে অনুভব করি, যেমন রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এছাড়াও পরিবার, ফিলিংস, ভালোবাসা ইত্যাদি। কিন্তু আমাদের অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডে এমন অনেক জিনিস বর্তমান যেটা আমরা আমাদের এই ইন্দ্রিয় দ্বারা পর্যবেক্ষণ করতে পারি না। উদাহরণ হিসেবে বলা যেতেই পারে সময়, যেটাকে আমরা জানি এটা আছে, কিন্তু কী অবস্থায় কীভাবে আছে সেটা আমরা পাঁচটি ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারি না। সময় বলতে সেই সময়কে বোঝায় যেটা ঘড়িতে দেখতে পাই, আর যদি ঘড়ি বন্ধ হয়ে যায় তাহলে সময় কিন্তু বন্ধ হয়ে যায় না, সে তার নিয়ম অনুযায়ী আপন ছন্দেই চলতে থাকে, যাকে আমরা বন্ধ করতে পারি না, আবার ইচ্ছা মতো এগিয়েও নিয়ে যেতে পারি না। তেমনই হলো জীবাত্মা, যেটাকে আমরা শুধুমাত্র অনুভব করতে পারি, কারণ এটা কোনো ভৌতিক বস্তু নয়। তাই আমরা আমাদের পাঁচটি ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারি না, আর যেটা মনে হয় আমরা আমাদের পাঁচটি ইন্দ্রিয় দিয়ে অনুভব করছি সেটা কিন্তু অনুভব করছে আমার আত্মা, আমাদের হৃদয় বা মস্তিষ্ক নয়। যদি এই অনুভব আমাদের হৃদয়, শরীর, মস্তিষ্ক অনুভব করতে পারত, তাহলে একটা মৃতদেহ আমাদের মতো সব অনুভব করতে পারত। হৃদয় ও মস্তিষ্ক আমাদের দেহের একটা বিশেষ যন্ত্র, যেটা আমাদের দেহের অভ্যন্তরে থেকে আমাদের আত্মাকে বাহ্যিক পরিবেশকে বোঝার জন্য কাজ করে চলেছে। আর যেহেতু বোঝাতে পারলাম আমি বা আমার আত্মা আমাদের দেহের মধ্যে আছে, তখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে এই আত্মা আমাদের শরীরে কোন জায়গায় অবস্থান করছে। তাই এর উত্তরে আমি একটাই কথা বলতে চাই, আত্মা আমাদের সমগ্র জগতে যতগুলি জীব আছে সবার মধ্যেই বিদ্যমান, সেটা মানুষ ছাড়াও অন্যান্য জন্তু, ব্যাকটেরিয়া, উদ্ভিদের মধ্যেও আছে। আত্মা আমাদের শরীরের প্রতিটি অংশেই অবস্থান করে, সেটা আমাদের দেহের আকার অনুযায়ী নির্ভরশীল হয়ে থাকে। একটি জীবের আয়তন যতটা হয় আত্মার আকারটি ঠিক ততটাই হয়ে থাকে। তার মানে এই নয় যে বড় প্রাণীর আত্মা বেশি শক্তিশালী আর ছোট প্রাণীর আত্মা কম শক্তিশালী। আত্মার কোনো নির্দিষ্ট সাইজই হয় না। আমাদের শরীরে কোনো অঙ্গ যদি কেটে বাদ চলে যায় তখন ওই শরীরে আত্মা শরীরের আকার অনুযায়ী ছোট হয়ে যায়। তাই একটা ব্যাকটেরিয়ার আত্মা, একটা পোকার আত্মা বা একটা গাছের আত্মা বা একটা হাতির আত্মা সবই একই পর্যায়েরই হয়ে থাকে, আর যার কাজ হলো প্রকৃতিতে তার দেহস্থ ইন্দ্রিয় দিয়ে পর্যবেক্ষণ করে সেটাকে অনুভব করা। অনেকে বলে থাকেন আত্মা কোনো একটি বস্তু, এটা হলো ভুল কথা, কারণ আত্মা যদি একটি বস্তুই হতো তাহলে তার নির্দিষ্ট কোনো ভর থাকতো, আর বৈজ্ঞানিক মতে যার ওজন আছে সেটাকেই বস্তু বলে। যেহেতু আত্মা কোনো বস্তু নয়, তাই আত্মা নির্বিচারে এই বিশ্বব্রহ্মাণ্ডের যে কোনো অংশে ট্রাভেল করতে পারে এবং একে কেউ আটকাতেও রাখতে পারে না, নষ্ট করতে পারে না, সৃষ্টিও করতে পারে না। তাই আত্মা এবং শরীর তার নির্দিষ্ট সময় অনুযায়ী তার কর্মের প্রভাবে এবং এক দেহ থেকে অন্য দেহে ট্রান্সফার হয়, আর একেই আমরা পুনর্জন্ম বলে থাকি। অনেকের মতে এইসব তথ্য যুক্তিপূর্ণ নাও লাগতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার।
তবে এক্ষেত্রে আমি একটাই কথা বলবো, এগুলো যদি সত্যি মিথ্যাই হয় তাহলে এই আত্মা নিয়ে এত রকম বৈজ্ঞানিক গবেষণা হতোই না। এই আত্মার বর্ণনা ও তথ্য আমার মন গড়া বা কাল্পনিক তথ্য একেবারেই নয়, এই আত্মার বিবরণ শ্রীমদ্ ভাগবত গীতাতেও পাওয়া যায়। আর এই আত্মা তত্ত্ব নিয়ে গবেষণাকেই আধ্যাত্মিক গবেষণা বলা হয়। আপনি শুনে থাকবেন হয়তো, যেখানে বিজ্ঞান শেষ হয় সেখান থেকে কিন্তু আধ্যাত্মিক চর্চা শুরু হয়। এই আত্মা নিয়ে এখনও বিভিন্ন বৈজ্ঞানিক মহলে নানান গবেষণা চলছে। সুদূর ভবিষ্যতে আমরা এক প্রকার জ্ঞানের থেকেও আরও বেশি কিছু জানতে পারবো এই আত্মা সম্পর্কে। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সামনে আত্মার প্রকারভেদটি তুলে ধরব। আপনারা ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। কমেন্ট করে জানান আপনার মনের প্রশ্ন, আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার মতো যথাসাধ্য চেষ্টা করব। এবং আপনার এই লাইক ও শেয়ার আমাকে আরও বেশি উৎসাহিত করবে আরও নতুন নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি।